নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকেই জানাই শুভ সকাল তো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে থামনেলটা দেখেই বুঝতে পারছো খুবই ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো কিসের ওয়েট করছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তোমার সকল প্রিয় দলের আপডেট সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা তোমরা অলরেডি সকলে জেনে গেছো যে গতকাল মোহনবাগান দলে ট্রায়ালে কিন্তু তিনজন এসেছেন নতুন একজন হচ্ছে ভারতীয় গোলকিপার এবং দুজন হচ্ছেন বিদেশি এবং তোমাদেরকে সবটাই আমি জানিয়ে দেবো এই বিষয়টা নিয়ে তো দুজন যে নতুন বিদেশি ট্রায়ালে যোগ দিয়েছেন তারা দুজনেই হচ্ছেন দিমিত্তি প্রেতাতোষের ভাই তো দুজনের সাথে পরিচয় করে দিই তো প্রথমজন হচ্ছেন কোস্টা প্রেতাতোষ তো পঁচিশ বছর বয়সে অস্ট্রেলিয়া নিয়ে অ্যাটাকিং মিডফিল্ডার অ্যাটাকিং মিডফিল্ড ছাড়াও রাইট উইং আর লেফট উইংয়ে খেলতে পারেন তিনি কিন্তু অস্ট্রেলিয়া আন্ডার সিক্সটিন জাতীয় দলের হয়েও খেলেছেন এই প্লেয়ারটি তো এই প্লেয়ারটি কিন্তু অস্ট্রেলিয়ান সেকেন্ড ডিভিশন ক্লাব সেন্ট জর্জ এফ এতে কিন্তু খেলছিলেন এবং সেখানে আঠাশটা ম্যাচে দশটা গোল এবং তিনটে অ্যাসিস্ট কিন্তু তার রয়েছে তো এই প্লেয়ারটি কিন্তু ট্রায়ালে রয়েছেন এবং আর একজন রয়েছেন দিমিত্তি পেত্তাতোষেরই ভাই মাকিস পেত্তাতোষ তো ইনি হচ্ছেন তেইশ বছর বয়সী অস্ট্রেলিয়ান রাইট উইঙ্গার রাইট উইং ছাড়াও লেফট উইঙ্গার সেন্টার ফরওয়ার্ডে খেলতে পারেন তো এই প্লেয়ারটিও কিন্তু অস্ট্রেলিয়ান সেকেন্ড ডিভিশন ক্লাব সেন্ট জর্জ এফ এতে খেলছিলেন তো সেই ক্লাবের হয়ে কিন্তু তিরিশটা ম্যাচে সাতটা গোল আর ছটা অ্যাসিস্ট তার রয়েছে তো যথেষ্ট ভালো প্লেয়ার এই প্লেয়ারগুলো তো এই প্লেয়ারটিও কিন্তু মোহনবাগান দলের ট্রায়ালে কিন্তু যোগ দিয়েছেন তো মেনলি এএফসির কথা মাথায় রেখেই কিন্তু এই প্লেয়ারদের মানে ট্রায়ালে ডাকা হয়েছে ধিমিত্তি পেতাতোষ তিনি কিন্তু এখনো ছুটি কাটিয়ে আসেননি কিন্তু তার দুই ভাই তারা কিন্তু ট্রায়ালে যোগ দিয়েছেন এবং গতকালকে তারা ছুটিয়ে প্র্যাকটিস করেছেন তো দেখা যাক তাদের কাউকে কি আমরা সবুজ মেরুন জার্সি গায়ে দেখতে পারি তো দেখা যাক পরবর্তীকালে সময় কিন্তু উত্তরটা দেবে এরপর তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে একজন গোলকিপারও ট্রায়ালে যোগ দিয়েছেন যার নাম হচ্ছে সানি ধালিওয়াল তো সানি ধালিওয়াল যিনি তেইশ বছর বয়সী ভারতীয় গোলকিপার ইনি কিন্তু ইন্ডিয়া আন্ডার সেভেন্টিন দলের হয়েও খেলেছেন চারটে ম্যাচ খেলেছেন তো এই প্লেয়ারটি কিন্তু আমেরিকার বিভিন্ন ক্লাবে খেলেছেন এবং এই প্লেয়ারটির যথেষ্ট কোয়ালিটি রয়েছে এই গোলকিপারের তো এই গোলকিপারকে কিন্তু ট্রায়ালে ডেকেছে মোহনবাগান এবং গতকাল কিন্তু তিনি ট্রায়ালে অংশও নিয়েছিলেন তো দেখা যাক যে ধরনের কোয়ালিটির প্লেয়ার এই সানি ধালিওয়াল তাকে কিন্তু দলে নিয়ে নিতে পারে মোহনবাগান ম্যানেজমেন্ট তো পরবর্তীকালে কোনো রকম কনফার্মেশান এলে আমি তোমাদের কাছে জানিয়ে দেবো এরপর তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে এবার কিন্তু আইএসএলের রেফারিদের উন্নতির জন্য তথা ভারতীয় রেফারিদের উন্নতির জন্য কিন্তু এবার আসতে চলেছেন ভারতের জ্যান্ত ভি হ্যাঁ বন্ধুরা জ্যান্ত ভিয়ার কাকে বলা হয় অনেকেই তোমরা জানো যারা জানো না তাদেরকে বলে দি তেষট্টি বছর বয়সী ইতালিয়ান রেফারি পিএল কলিনাকে কিন্তু বলা হতো জ্যান্ত ভিএআর তো তিনি মাঠে থাকা মানে এর কোনো দরকারই কিন্তু হতো না তো ব্যাপার হচ্ছে তিনি বর্তমানে কিন্তু ফিফা রেফারিদের প্রধান এই পিএল লুইজি কলিনা তো এবার ব্যাপার হচ্ছে ফিফা প্রেসিডেন্টকে কিন্তু জানিয়েছেন কল্যাণ চৌবে যাতে ভারতীয় রেফারিদের উন্নতির জন্য ভারতে পাঠানো হয় এই পি এল লুইজি কলিনাকে তো সেই রকম কিন্তু জানা যাচ্ছে যে ফিফা প্রেসিডেন্ট তিনি কিন্তু রাজিও হয়েছেন এই ব্যাপারটা নিয়ে তো খুব সম্ভবত খুব তাড়াতাড়ি কিন্তু এই এল লুইজি কোলিনাকে আমরা দেখতে চলেছি ভারতীয় রেফারিদের প্রশিক্ষণের জন্য যেটা কিন্তু অবশ্যই ভারতীয় ফুটবলের জন্য একটা বড়ো কিছু পাওনা হতেই পারে তোমরা সেটা বলতেই পারো তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ